আজকে কোন করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রবীর ঘোষালের বিরুদ্ধে বিভিন্ন প্রস্তাব করেছে, এ ব্যাপারে আপনার মতামত? দেখুন, প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টারে যে কথাগুলো লেখা হয়েছে যে মধুচক্রের নায়ক, মধুচক্রটা যেখানে হয়েছে আমার দোকানের পাশেই ট্রাইবাল রোডে, সেটার মালিক কিন্তু পূর্ণগর পৌরসভা এবং সম্পত্তিটা পূর্ণগর পৌরসভার সম্পত্তি। সেখানে কোনো প্রকার এমএলএর সঙ্গে, প্রাক্তন এমএলএর সঙ্গে এর কোনো যোগই নেই। এটা সম্পূর্ণভাবে পূর্ণগর পৌরসভার চেয়ারম্যান কাকে দিয়ে চালিয়েছে না চালিয়েছে সেটা কেস হয়ে রয়েছে, আদালতে ট্রায়াল চলছে, এটা আদালতের বিচারের বিষয়। কিন্তু যারাই কথাটা লিখছে তাদেরকে একটা কথা বলতে চাই যে আজকে দলের যিনি সর্বময়কর্তা মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি, আজকে তারা কাকে নেবে না নেবে তাদের নাম করে এখানে পোস্টার দেওয়ার অর্থ হচ্ছে তাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। তো মুখ্যমন্ত্রীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে কতগুলো পার্টির সাধারণ কর্মী, এটা তো দলে হতে পারে না, এটা দল চলতে পারে না এভাবে। তাহলে কালকে প্রত্যেকটা বিষয়ে তারাই ঠিক করে দেবে নাকি প্রত্যেকটা ইয়েতে দল কিভাবে চলবে? এটা যারা করছে তারা অত্যন্ত অন্যায়, তৃণমূলের নাম করে যে সমস্ত ছেলে এই কাজগুলো করছে আমরা জানি তারা খারাপ, এবং তারাই সবচেয়ে বেশি উপকৃত প্রবীর ঘোষালের কাছ থেকে, তারাই এই কাজগুলো করছে। আমরা দলের তরফ থেকে, আমি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হিসাবে এই কাজের তীব্র নিন্দা করছি। যদি কারোর কোনো বক্তব্য থাকে দলের ফোরামে বলুক, দলের ফোরামে লিখুক, তারা করে রাস্তায় নামিয়ে দলকে নামিয়ে নেবে এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে। আমরা বলছি দল কাকে নেবে না নেবে সেটা দলের উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা সিদ্ধান্ত নেবে, কাকে নেবে কাকে নেবে না। আজকে আমার কোনো মূল্য আছে যদি আমার পাশে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ছবিটা না থাকে? আমি 25 বছরের কর্ণগড়ের কাউন্সিলর, 2 বছর চেয়ারম্যান ছিলাম দুবার, আমার কোনো মূল্য আছে যদি পাশে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি না থাকে? তৃণমূলের সিম্বলটা না থাকলে তা আমার কোনো মূল্য নেই। তারা সেই সমস্ত কর্মীরা এইসব বুঝতেই চায় না, তারা মমতা ব্যানার্জির কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করে বসছে যে আমাদের সঙ্গে কথা বলে আমরা যেটা ঠিক করে দেবো সেটাই করতে হবে, এই জিনিস দলে আমরা বরদাস্ত করব না। তাতে যদি কারোর বিরুদ্ধে বলার দরকার হয়, দল যদি জানতে চায় কারা এই কাজগুলো করেছে, দলের কাছে আমি পরিষ্কারভাবে বলবো, কিন্তু আপনাদের সামনে যারা যারা এগুলো করেছে আমাদের দলের ছেলেরা, আমরা জানি কারা, আমরা প্রেস মিডিয়ার কাছে বলবো না। দল যদি জানতে চায় যে কারা এই সমস্ত নোংরা কাজের সঙ্গে যুক্ত, কারা মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছেন, আমরা দলকে পরিষ্কারভাবে জানিয়ে দেবো। আমরা জানি, কিন্তু আমরা তো চোখে দেখিনি, কালকে রাত থেকে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা জেলা নেতৃত্বকে জানাবো, এবং যদি দল রাজ্য স্তরের নেতারা যদি আমাদের কাছ থেকে জানতে চায়, কারণ কালকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই, কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা আমাদের নেই, আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমরা দল যদি আমাদের জানতে চায় আমরা দলকে জানাতে পারি, দল না জানতে চাইলে তো আমি কাকে জানাবো। এবং আমরা এই ব্যাপারে পরিষ্কার, দল যদি জানতে চায় পরিষ্কার ভাব ভাষায় আমরা বলে দেবো, দার্শনিক ভাষায় বলে দেবো যে এই জিনিস বরদাস্ত করা যাবে না। প্রবীর ঘোষাল আমার সবচেয়ে রাজনৈতিক জীবনে ক্ষতি করেছে, আমি তার পক্ষ নিয়ে কোনো কথা বলছি না। আমাকে 10 বছর, গত 10 বছর চেয়ারম্যান হতে দেয়নি, আমাকে দলের সমস্ত পদ থেকে আটকে দিয়েছে, কিন্তু তার মানে এই নয় আজকে প্রবীর ঘোষালকে দিয়েছে কে, দিয়েছে তো দল, মুখ্যমন্ত্রী। আমি তাই কোনো দিন চ্যালেঞ্জ করিনি, কারণ প্রবীর ঘোষালকে চ্যালেঞ্জ করার অর্থ ছিল মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা, দলকে চ্যালেঞ্জ করা আমি সেটা করবো কেন? দল দিয়েছে করেছে, আবার যদি দল ছেড়ে চলে গেছে আবার যদি দল তাকে মুখ্যমন্ত্রী নেবে, কিন্তু সেখানে আমাদের তো কিছু করার নেই, আমরা তার জন্য রাস্তাঘাটে দলকে তো দলকে কাদা ছোড়াছুড়ির দিকে ছুড়ে দিতে কিছু দল। আমি স্বপন দাস, কর্ণগর পৌরসভার 25 বছরের কাউন্সিলর এবং 2 বারের চেয়ারম্যান এবং বর্তমানে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। যে উত্তরপাড়া প্রার্থী ছিলেন প্রবীর ঘোষাল, তার নামে বিভিন্ন পোস্টার পড়েছে যেখানে তৃণমূলে তাকে নেওয়া যাবে না, কী বলবেন? এটা তো তৃণমূলের ব্যাপার, আমার আদৌ জানা নেই তিনি এতে তৃণমূলে যাবেন কি, কেন আমার সাথে মাঝে মাঝেই কথাবার্তা হয়, মা মারা যাওয়ার পরেও আমার সাথে কথা হয়েছে, তারপরেও অনেকবার কথা হয়েছে, তো সেরকম আমার কাছে কোনো আভাস দেন নি যে উনি বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন। এখন যদি উনি যেতে চান সেখানে তো আমাদের কিছু বলার নেই, আর নেবে কি নেবে না
পোস্টার পড়েছে তৃণমূলের, তৃণমূল পোস্টার আগেও খেলেছিল, যখন বিজেপিতে আসে তখন ওনাকে গলায় জুতোর মালা দিয়ে দিয়েছিল, অনেক কিছু অপমানজনক কথাবার্তা পোস্টার খেলেছিল। আর আজকে ওরা আশা করছে যে অনেকেই যাচ্ছে, তার মধ্যে হয়তো প্রবীরদার নাম আছে, তো সেই জন্য প্রবীরদার নামে করেছে। ওটা টিএমসির ব্যাপার, ওটা আমাদের দলীয় ব্যাপার নয়, তবে যে ভাষায় ওনাকে বলা হয়েছে সেটা আশা করি না কোনো একটা পলিটিক্যাল তৃণমূলেরই কালচার এই ভাষা ইউজ করে সব সময়। কী বলবে, ও আগেও টিএমসি এই ভাষা ইউজ করেছে ওনার বিরুদ্ধে যখন উনি বিজেপিতে এলেন, আর আজকে ওনারা ভাবছেন উনি যাবেন, আমি জানি না যাবেন কি না। আর এই ধরনের ভাষায় যে পোস্টার লিখেছে সেটা ভাবজনক, এটা টিএমসির পক্ষেই সম্ভব। এই তিনি চলে গেলে কি আপনাদের দলে কিছুটা হলেও ক্ষতি হবে? না, ক্ষতি মানে দেখুন, উনি এসেছেন, প্রার্থী হয়েছেন, বিপুল ভোটে হেরেওছেন, তো সেখানে আমাদের তো পুরনো কর্মীরা কেউ যাচ্ছে না, ওনার সাথে একজনও কেউ যাচ্ছে না, তো সুতরাং ক্ষতির প্রশ্ন নেই। তবে আমরাও চাই না কেউ দল ছেড়ে চলে যায়। হ্যাঁ, কিন্তু কিছুদিন আগে উনি একটু বেসুরো হয়েছিলেন আপনাদের দলের বিরুদ্ধে কয়েকটা কথাও বলেছেন। সেটা শুনেছি, সেটা বেসুরো হয়েছেন, হয়তো ওদিকে পা বাড়িয়ে আছেন সেই জন্যও বলতে পারেন, আমি জানি না, বেসুরো হয়েছেন আমি নিজে দেখেছি। আপনার নামের নেই? আমার নাম শ্যামল ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি। ক্ষেত্রে দলে কে থাকবে এবং দলে কে কোন জায়গা থাকবেন, দলে কে অন্তর্ভুক্ত হবেন, দলে কে অন্তর্ভুক্ত হবেন না, দলে কাকে কত গুরুত্ব দেওয়া হবে, এই সমস্ত সিদ্ধান্ত দলীয় স্তরে আমাদের জননেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেন। তাই এই সমস্ত ঘটনা, যে ঘটনা কোথাও কেউ পোস্টার, কোথাও কেউ ফ্লেক্স, কোথাও কেউ স্লোগান ইত্যাদি যেগুলো করে, এগুলো সবই বিচার্য বিষয় দলের। আপনাদের বলে রাখি, কোনো পোস্টার এই ধরনের দল অনুমোদন করেছে কি না এই ব্যাপারে আপনাদের খুব স্পষ্ট বলি, দলের তরফ থেকে এই ধরনের পোস্টার অনুমোদন হয় না, অনুমোদন করা হয়নি। দলের কার কোন জায়গা থাকবে, কে কখন অন্তর্ভুক্ত হবে, দলনেত্রী ঠিক করবেন আমাদের। এবং আমি বলি যে আমাদের এই জেলার ক্ষেত্রে আমি নিজে খুব ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার, দলনেত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাই আমাদের কাছে দলের নির্দেশ। এই পোস্টার, যে পোস্টারে কাউকে খুব প্রশংসা করা অথবা কাউকে কালিমা লিপ্ত করা, এই দুটোর কাজের ক্ষেত্রে দল দলের ভেতরে কোনো সিদ্ধান্ত নেয়, প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে এইসব সমস্ত বিষয় আমরা কোনো কথাই বলতে পারি না।